আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কোনো এক সময় আকাশ তখন তামাটির রং ধারণ করবে, চারিদিকে নেমে আসবে অন্ধকার, সমুদ্রের পানি হয়ে পড়বে উত্তাল, পাহাড় পর্বত ধ্বংস হয়ে তুলোর মতো উঠতে থাকবে, তারপর প্রচণ্ড শব্দে পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে, সব কিছু নিশ্চুপ হয়ে যাবে, তারপর মহান আল্লাহ তাআলা সকলকে পুনরায় পুনরুজ্জীবিত করবে। আমরা তখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ এক ময়দানে এক জায়গায় উপস্থিত হয়ে আছে, একত্রে একসঙ্গে। তখন মনে হবে আমরা কেবলমাত্র ঘুম থেকে উঠলাম। তারপর আস্তে আস্তে সব কিছু এক এক করে আমাদের মনে পড়ে যাবে, আমরা পৃথিবীতে কি কি কাজ করেছিলাম, সব কিছুর বিচার এখানেই হবে, যাকে আমরা বিচার দিবস বলে থাকি। তারপর পুল সিরাত, পুল শব্দের অর্থ হলো সেতু, আর সিরাত হলো আরবি শব্দ, এর অর্থ রাস্তা বা পথ। সুতরাং এ অর্থ দাঁড়ায় সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো। আমাদের যেখানে বিচার হবে সে জায়গাকার নাম হবে হাসরের মাঠ, এবং তারপরে আসবে পুল সিরাত পার হবার সময়। পুল সিরাত পার না হওয়া গেলে হাসরের ময়দানের থেকে জান্নাতে যাওয়া যাবে না। বিচারের পর হাসরের ময়দানের থেকে জান্নাতের রাস্তায় যেতে হবে একমাত্র পুল সিরাতের মাধ্যমে। এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পৃথিবীর হিসেবে প্রায় 30 বছর প্রয়োজন। হাসরের ময়দানে জান্নাত এবং জাহান্নাম এনে হাজির করা হবে। জান্নাত রাখা হবে উপরে এবং জাহান্নাম গভীর তলদেশে। অর্থাৎ আমরা যে সেতুর কথা বলছি, মানে পুল সিরাত, পুল সিরাতের ঠিক নিচেই থাকবে হচ্ছে জাহান্নাম। এবং এই পুল সিরাত দেখতে এমন হবে, দেখতে না আসলে এটি এমন হবে যে একদম সরু চুলের ন্যায় এই পুল সিরাতের ব্রিজটি হবে, এই পুল সিরাতটি হবে সরু চুলের ন্যায়। ক্যান জাস্ট ইম্যাজিন গাইজ, আপনি কি চিন্তা করতে পারেন যে সরু চুলের ন্যায় পুল সিরাতটা হবে? এবং এই ব্রিজ পার করা ছাড়া, এই রাস্তা পার করা ছাড়া আপনারা জান্নাতে যেতে পারবেন না। অনেকটা এরকম যে আপনারা নদীর এই পারে আছেন এবং নদীতে, ধরেন যে নদী না, লাভা সংযুক্ত, লাভাযুক্ত নদী আছে এবং নদীর ওপারে আপনার যেতে হবে, কোনোভাবেই যেতে হবে, ঠিক আছে? এবং নদী পারাপারের জন্য কোনো নৌকা তো দূরের কথা কিছুই নাই, জাস্ট একটা চুলের লম্বা স্ট্রেট লাইন নদীর ওপার পর্যন্ত নিয়ে গিয়েছে। সো আপনি এটার উপর দিয়ে হেঁটে কীভাবে যাবেন? তো আমরা পরে আসছি যে কথায়। আগেই তো বললাম যে পুল সিরাত হবে চুলের চাইতেও সরু এবং তলোয়ারের চাইতেও ধারালো। অন্ধকারচ্ছন্ন এ পথ সকলকে অতিক্রম করতে হবে, কারণ সেটা একমাত্র হবে বেহেস্তে পৌঁছানোর একমাত্র পথ। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ব্যক্তির উপর গজব যার পেছনে জাহান্নাম রয়েছে এবং বিপদ তার জন্য যার পিছনে মৃত্যু রয়েছে। উম্মুল মুমিনিন হযরত আফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বদর এবং হুদাইবিয়ার ময়দানে উপস্থিত ছিল ইনশাআল্লাহ সে জাহান্নামের আগুনে পড়বে না। তিনি তখন বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন, আর তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে দোজকের উপর দিয়ে পার হবে না। তোমার রবের দেওয়া প্রতিশ্রুতি এটা। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি এটা শুনোনি যে আল্লাহ পাক এটাও বলেছেন যে আমি পুণ্যবান লোকেদের বাঁচিয়ে নেব এবং পাপীদের তার মধ্যে ছেড়ে দেব? এর মাধ্যমে প্রমাণ হয় যে সকল মানুষকেই দোজকের উপর দিয়েই পার হতে হবে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে কেবলমাত্র তাদেরকেই বাঁচিয়ে নেওয়া হবে, আর যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনেনি, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে, যারা সমাজে অত্যাচার করেছে, সে সমস্ত লোক জাহান্নামে পড়ে যাবে। এত কঠিন বিচারের পরেও আমরা সচেতন হই না। প্রিয় বন্ধুরা, পুল সিরাত পার হওয়া এত সহজ হবে না। সমস্ত নবী রাসূল এবং বুজুর্গ ব্যক্তিরা এ পুল সিরাত নিয়ে খুবই ভয়ে থাকতেন। একদিন হযরত আব্দুল্লাহ বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু কান্না করছিলেন। তখন এক ব্যক্তি তিনাকে জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? তিনি উত্তর দেন, আমি আল্লাহ পাকের আদেশের ভয়ে ভীত। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজকের উপর দিয়ে পার হবে না। আমি তো জানি যে আমি দোজকের উপর দিয়ে পার হব, কিন্তু আমি এটা জানি না আমি সে গন্তব্যে পৌঁছাতে পারবো কি না, নাকি জাহান্নামে পড়ে যাব। পুল সিরাত পার হবার পথ খুবই কঠিন বন্ধুরা, একবার ভাবেন আপনারা। ওই সময়টি কেমন হবে যখন সূর্য মাথার ঠিক এক বিক উপরে বসে আগুন বর্ষণ করবে, মানুষ উলঙ্গ শরীরে এবং নগ্ন পায়ে থাকবে, আমাদের মস্তিষ্ক ফুটতে থাকবে, কলিজা ফেটে যাবে, হৃৎপিণ্ড গলার কাছে চলে আসবে, আর এই অবস্থায় পুল সিরাত পার হতে হবে।
যেটি হবে চুলের থেকেও বেশি সূক্ষ্ম এবং তলোয়ারের চাইতেও বেশি ধারালো। আমরা তার উপর দিয়ে কীভাবে পার হব? আপনারা কেউ ভেবেছেন আমরা দুনিয়ার রং তামাশায় ডুবে আছি? আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটা ধোঁকা। হযরত হাসান বসরি রহমতুল্লাহি একজন লোককে হাসতে দেখেন। তিনি তখন তাকে জিজ্ঞেস করেন, হে যুবক, তুমি কি পুল সিরাত পার হয়ে গেছ? সে বলল, না। তিনি আবার বললেন, তাহলে কি তুমি জানো তুমি জান্নাতে যাবে নাকি দোজখে যাবে? সে আবার বলল, না। তখন হাসান বসরি রহমতুল্লাহি জিজ্ঞেস করলেন, তাহলে তোমার হাসি কিসের উদ্দেশ্যে? যখন সামনে তোমার জন্য এত বড় বিপদ, তুমি তোমার গন্তব্য জানো না, তাহলে তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে হাসছ? এরপরে আর কেউ সেই ব্যক্তিকে হাসতে দেখেনি। পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি পুল সিরাত শব্দটি ব্যবহৃত হয়নি, বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না, এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি ধর্মভীরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা মারিয়াম 71-72। পুল সিরাত অতিক্রম করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে এবং কেউ দাঁড়িয়ে এবং কেউ হাঁটার গতিতে পুল সিরাত অতিক্রম করবেন। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের ওপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরোয়ারির থেকেও বেশি ধারালো। এর ওপর লোহার শিকল ও কাঁটা থাকবে, মানুষের ওপর দিয়ে গমন করবে। কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুবেগে, আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুল সিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপুর হয়ে পড়ে যাবে, আর কেউ অধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। অপর হাদিসে নাজার ইবনে আনাস মালিকের বাবা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন আমার জন্য শাফায়াত করার প্রার্থনা জানিয়েছিলাম। তিনি বললেন, আমি তা করব। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় তালাশ করব? তিনি বললেন, তুমি প্রথম তালাশ করবে সিরাতের পাশে। আমি বললাম, সিরাতে যদি আপনার সাক্ষাৎ না পাই? তিনি বললেন, হাউজে কাউসারের পাশে তালাশ করবে। আমি বললাম, যদি সেখানেও না পাই? তিনি বললেন, তবে মিজানের পাশে তালাশ করবে। এই তিনটি স্থানে আমি কখনোই হারাব না। তিরমিজি কিয়ামত অধ্যায়ের সিরাত অনুচ্ছেদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একতা কতিপয় লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব? তিনি বললেন, সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না, তখন তাকে দেখতে তোমাদের কোনো কষ্ট হয়, অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে, তবে কি তোমাদের তা দেখতে কোনো অসুবিধা হয়? তারা তখন বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তোমরা নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে ওই রূপে দেখতে পাবে। আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করে বলবেন, তোমরা পৃথিবীতে যে যে জিনিসের ইবাদত করেছিলে সে তার সাথে চলে যাও, অতএব সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে চলে যাও, চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের সাথে চলে যাও, এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে। অবশিষ্ট থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লোকেরা, যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোকও থাকবে। আর মুমিনরা আল্লাহ তাআলাকে যে আকৃতিতে জানত, তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তাআলা তাদের কাছে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবে, আমরা তোমার থেকে আল্লাহর কাছে পানহা চাই, আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই স্থানেই থেকে যাব। আমাদের প্রভু যখন আমাদের কাছে আসবেন, আমরা তাকে অবশ্যই চিনে নেব। এরপর যে আকৃতিতে তারা আল্লাহ তাআলাকে জানত, সে আকৃতিতে তিনি তাদের কাছে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবে, হ্যাঁ, আপনিই আমাদের প্রভু। তখন তারা আল্লাহ তাআলাকে অনুসরণ করবে। এরপর জাহান্নামের পুল স্থাপন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব, আর সেই দিন সমস্ত রাসূলের দোয়া হবে, হে আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। সদান নামক গাছের
কাটা থাকবে, তোমরা কি সাদানের কাটা দেখেছ? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কাটাগুলি সাদানের কাটার মতোই হবে, তবে তা কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। সে কাটাগুলি মানুষকে তাদের আমল অনুসারে ছিনিয়ে নেবে। তাদের মাঝে কতপয় লোক এমন হবে যে তারা তাদের আমলের কারণে, অর্থাৎ ভুল আমলের জন্য বা আল্লাহর ইবাদত না করার কারণে ধ্বংস হয়ে যাবে, আর কতিপয় লোক এমন হবে যে তাদের আমল সরিষার তুল্য নগণ্য, তবুও তারা নাজাত পাবেন। আল্লাহ তাআলা বান্দাদের বিচার কার্য সম্পন্ন করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্যতা তাদের জাহান্নাম থেকে যাদের বের করার ইচ্ছা করবেন, আল্লাহ তাদেরকে বের করার জন্য ফেরেস্তাদেরকে আদেশ করবেন, সিজদার চিহ্ন দেখে ফেরেস্তারা তাদেরকে চিনতে পারবেন। আর আল্লাহ তাআলা বনি আদমের সিজদার সে জায়গাটি জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন, সুতরাং ফেরেস্তারা সে সময় তাদেরকে যেভাবে সে স্থান থেকে বের করবেন, অর্থাৎ জাহান্নাম থেকে বের করবেন, তখন তাদের দেহ হবে কয়লার মতো। তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে, যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি। সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেরূপ উদ্ভিদ জন্মায়, পরে এগুলি যেরূপ সজীব হয়, তারাও ঠিক সেভাবেই, ঠিক সেইরূপই সজীব হবে। এ সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে প্রভু, জাহান্নামের হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে, সুতরাং তুমি আমার চেহারা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও। এভাবে তিনি আল্লাহকে ডাকতে থাকবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমাকে এগুলি দিয়ে দিই, তুমি কি অন্য কিছু প্রার্থনা করবে? লোকটি বলবে, না হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, আর অন্যটি চাইব না। সুতরাং তারপর তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে দেওয়া হবে। তারপর তিনি বলবেন, হে প্রভু, তুমি আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি বলনি তুমি আমার কাছে আর কিছু চাইবে না? আফসোস তোমার জন্য, হে আদম সন্তান, তুমি কতই না কাতার। সে এইরূপই প্রার্থনা করতে থাকবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, সম্ভবত আমি যদি তোমাকে এটি দিয়ে দিই, তবে তুমি অন্যটির প্রার্থনা করবে। তখন লোকটি বলবে, না তোমার ইজ্জতের কসম, আমি সেগুলি আর চাইব না, আমি অন্যটি কিছুই চাইব না। তখন সে আল্লাহ তাআলার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে যে সে আর কিছুই চাইবে না। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন, এবং সে যখন জান্নাতের মধ্যস্থিত নিয়ামতগুলি দেখতে পাবে, তখন আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে। এরূপ সে বলতে থাকবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি বলনি যে তুমি আর কিছু চাইবে না? আফসোস তোমার জন্য, হে আদম সন্তান, তুমি কতই না কাদ্দার। লোকটি বলবে, হে প্রভু, তুমি আমাকে তোমার সৃষ্ট জগতের মধ্যে হতভাগ্য করো না। এইভাবেই সে প্রার্থনা করতে থাকবে। পরিশেষে আল্লাহ তাআলা হেসে ফেলবেন, আর আল্লাহ তাআলা যখন হেসে ফেলবেন, তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন। এরপর যখন সে জান্নাতে প্রবেশ করবে, তখন তাকে বলা হবে, তোমার যা ইচ্ছা হয় আমার কাছে চাও। সে তখন আর্জ করবে, এমনকি তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা বলবেন, এগুলি তোমার এবং এর সমপরিমাণ তোমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী। তো ভাইয়েরা এবং বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদেরকে পুল সিরাত সম্পর্কে অনেক ধারণা দিতে পেরেছি ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই এটি সাবস্ক্রাইব করুন, কারণ আগে থেকেই বলি যে একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দেয়, এবং সেই প্রথম থেকেই আপনাদের সাহায্য সহযোগিতা পেয়ে আসছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দ্যাট, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিজের ইমানকে শক্ত রাখুন। এই কথা বলে আজ বিদায় নিচ্ছি আমি, মোহাম্মদ মেহরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।